মোবাইলটা আগে একটু সেট করে নিই। তো আমি মাঝখানে দুটা কানেকশন কেটে দিব। মাঝখানে দুইটা টার্মিনাল আমার দরকার নাই। এবং এইখানে ডায়োডটা লাগাবেন, ডায়োডের যে নেগেটিভ অংশটা আছে অর্থাৎ কালো যে অংশটা আছে ওইটা দিবেন, অ্যাডাপ্টারের পজিটিভ পজিটিভ যে টার্মিনালটা আছে, পজিটিভ যে পা দিয়ে আউটপুট হয়েছে ওইখানে, এবং এই সাদা চিহ্নটা এটা এদিকে আউটপুট করা থাকবে। তো সম্ভবত এটা পজিটিভ টার্মিনাল, ওর জন্য একটু লিড লাগবে। লিডের পজিটিভ নেগেটিভটা আমি একটু দেখে নিই। তো এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। তো কানেকশনটা দেখতে পাচ্ছেন আশা করি। ঠিক আছে, আশা করি কাজ করবে। আমরা এখন মোবাইলে ইনপুট করবো এটা। মোবাইলে প্রথমে ওটিজিতে এটা লাগাই নিব।
আমি আসলে সরি, কানেকশনটা একটু উল্টো হয়ে গেছে, তো আমি কানেকশনটা ঠিক করে আবার দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু। আমি আবার দেখাই, ওকে, এখানে ব্যাটারি বা অন্য কোনো কিছু নাই, প্লাগ ইন করলাম। আমি আসলে একটু এদিক থেকে দেখাই, তো হয়ে গেল ওটিজি ফ্ল্যাশলাইট।